আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছি। এখন আমি যে গ্রুপের ড্রাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে GLP-1 অ্যাগনিস্ট। আমরা যখন কোনো ওরাল ফুড নিই তাহলে ওরাল কার্বোহাইড্রেটগুলো শেষ পর্যন্ত কী হয়, গ্লুকোজে কনভার্ট হয়। তাহলে ইন্টেস্টাইনে যখন গ্লুকোজে কনভার্ট হয় তারা ইন্টেস্টিনাল কিছু সেলকে অ্যাক্টিভেট করে। তো ইন্টেস্টিনাল সেল কী রিলিজ করে, ইনক্রেটিন্স নামক কিছু হরমোন। এই ইনক্রেটিন্সের মধ্যে আসে হচ্ছে যে GLP-1, তারপর হচ্ছে GIP, তারপর হচ্ছে যে VIP, এর মধ্যে মোস্ট পটেন্ট যেটা সেটা হচ্ছে যে GLP-1। এই GLP-1 কী করে, এটা কয়েকটা ফাংশন আছে। যেমন প্রথমে হচ্ছে যে তারা ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, তারপর এরা হচ্ছে যে ডিক্রিজ গ্যাস্ট্রিক এমটিং, তারপর এদের নেক্সট ফাংশন হচ্ছে যে এরা গ্লুকাগন সিক্রেশনকে কমায় দেয়, এবং এরা হচ্ছে যে স্টিমুলেট স্যাটাইটি সেন্টার। তাহলে এভাবেই GLP-1গুলো কাজ করে। তাহলে এদের মেইন ফাংশন যেটা সেটা হচ্ছে যে দে ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন। বাট এই GLP-1গুলার হাফ লাইফ হচ্ছে যে খুব কম, তাই এরা খুব র্যাপিডলি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। ইনঅ্যাক্টিভেট হয় কিসের মাধ্যমে, DPP-4 নামক এনজাইমের মাধ্যমে, তাই এরা বেশিক্ষণ বডিতে থাকতে পারে না। তো ডায়াবেটিস পেশেন্টে আমার যে মেইন টার্গেট সেটা হচ্ছে যে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ানো, যাতে হাইপারগ্লাইসেমিয়াটা মেনটেন হয়। এই জন্য আমরা কী করি, এই GLP-1 লাইক সাবস্টেন্স কিছু ড্রাগ দিই যাদের হাফ লাইফ মোটামুটি GLP-1-এর চেয়ে বেশি, এবং তারা কিনা GLP-1-এর মতোই কাজ করে, ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করে। তাহলে এদের মধ্যে কী কী ড্রাগ আছে, এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড, লিক্সিসেনাটাইড, অ্যালবিগ্লুটাইড। এদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের জানতে হবে, যে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ বেশিরভাগ ড্রাগে আমরা ওরাল অ্যাডমিনিস্ট্রেশন দিই, বাট এইসব ড্রাগের ক্ষেত্রে আমাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে যে সাবকিউটিনাস, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। আর কী কী অ্যান্টিডায়াবেটিক ড্রাগ আমরা প্যারেন্টালি ইউজ করি, একটা হচ্ছে ইনসুলিন, আরেকটা হচ্ছে যে এই GLP-1 অ্যাগনিস্ট গ্রুপের ড্রাগগুলো। বাট একটা ড্রাগ আছে যেটা কিনা ওরালি ইউজ করা হয়, সেটা হচ্ছে যে সেমাগ্লুটাইড, এটা হচ্ছে যে ওরালি ইউজ করা হয়। এই ড্রাগগুলো অ্যান্টিডায়াবেটিক প্রপার্টির সাথে আরেকটা স্পেশাল প্রপার্টি হচ্ছে তারা কী করে, ওয়েট লস করে। এই জন্য এই ড্রাগগুলোর ইন্ডিকেশন হচ্ছে যে ওবেজ ডায়াবেটিক পেশেন্ট। কীভাবে ওয়েট লস করে দেখেন, তারা গ্যাস্ট্রিক এমপিটিং কমায় দিচ্ছে, স্যাটাইটি বাড়িয়ে দিচ্ছে, যার কারণে পেশেন্ট খাবার কম খায় এবং শেষ পর্যন্ত তাদের কী হয়, ওয়েট লস ডেভেলপ করে। স্পেশালি লিরাগ্লুটাইড যে ড্রাগটা, এটার ইন্ডিকেশনই আছে এটা ট্রিটমেন্ট অফ ওয়েট লসে ইউজ করা হয়। বাকি সবাই ওয়েট লস করে, কিন্তু লিরাগ্লুটাইডের একটা স্পেশাল ইউজ আছে, সেটা কিনা শুধুমাত্র ওয়েট লসের জন্য ইউজ করা হয়। তো এইসব ড্রাগের কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে কখন আমরা এটা ইউজ করবো না, সেটা হচ্ছে যে ডায়াবেটিক গ্যাস্ট্রোপেরেসিসে আমরা এটা ইউজ করবো না। আরেকটা ড্রাগ আছে যেটা কিনা GLP-2 অ্যাগনিস্ট, সেটা হচ্ছে যে টেডুগ্লুটাইড। এটার ইন্ডিকেশন কি, এটার ইউজ হচ্ছে যে শর্ট বাউল ডিজিজে। এই কন্ডিশনে সাধারণত খুব তাড়াতাড়ি গ্যাস্ট্রিক এমটিং হয়, তো এখানে আমাদের টার্গেট থাকে যে গ্যাস্ট্রিক এমটিং টাইমটা বাড়ানো। এই জন্য আমরা GLP-2 অ্যাগনিস্ট ড্রাগগুলো দিই। তো এখন অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন কি এইসব ড্রাগে, এটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইনক্রিজ রিস্ক অফ প্যানক্রিয়াটাইটিস, আর একটা হচ্ছে যে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এরপর নেক্সট আমরা যে গ্রুপ অফ ড্রাগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে, এখানে আমি যেটা বলছিলাম যে DPP-4 এই এনজাইমটা GLP-1কে খুব তাড়াতাড়ি ব্রেকডাউন করে ইনঅ্যাক্টিভেট করে দেয়। এখন আমরা দুভাবে GLP-1-এর লেভেল বাড়াতে পারি, একটা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাগোনিস দিয়ে, আর একটা হচ্ছে যে আমরা এই এনজাইমটাকে ইনহিবিট করে দিলে আমরা যে অ্যান্ডোজেনাস GLP-1 সেগুলোর অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে পারবো। তো নেক্সট গ্রুপ অফ ড্রাগ হচ্ছে যে DPP-4 ইনহিবিটর। DPP মানে হচ্ছে যে ডাইপেপটাইডাল পেপটাইডিস 4 ইনহিবিটর। এই গ্রুপের মধ্যে চারটা ড্রাগ আছে, একটা হচ্ছে যে সিটাগ্লিপটিন, সাকসাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন অ্যান্ড লিনাগ্লিপটিন। এদের কিছু স্পেশাল প্রপার্টি আছে, যেমন সাকসাগ্লিপটিন হচ্ছে যে মেটাবোলাইজ বাই মাইক্রোজোমাল এনজাইমস, অর্থাৎ লিভারে এনজাইম দিয়ে মেটাবোলাইজ হয়। তো এইসব ক্ষেত্রে আমাদের কী খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ডোন্ট ইউজ এনজাইম ইনহিবিটর। তাইলে এইসব ড্রাগ ইউজ করার সময় এনজাইম ইনহিবিটর ইউজ করা যাবে না, তাইলে এইসব ড্রাগের ইফেক্টটা বেড়ে যাবে। বিল্ডাগ্লিপটিনের ক্ষেত্রে স্পেশাল প্রপার্টি হচ্ছে যে এরা কিনা হ্যাপাটোটক্সিক। সো আমরা যখন এই ড্রাগগুলো ইউজ করবো তখন হচ্ছে আমাদের লিভার ফাংশন টেস্টটা মনিটর করতে হবে সবসময়। আর লিনাগ্লিপটিনের স্পেশাল প্রপার্টি হচ্ছে যে তারা কিনা সিক্রেটেড থ্রু বাইল হয়, বাইল দিয়ে তারা এলিমিনেশন হয়, তো তাদের ক্ষেত্রে অ্যান্টেরোহ্যাপাটিক সার্কুলেশন হয়, যার কারণে এরা রেনাল ইনসাফিসিয়েন্সিতে সেফ ড্রাগ। এদের যে স্পেশাল প্রপার্টি আছে সেটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে ওয়েটটা নিউট্রাল থাকে, ওয়েটটা কোনো চেঞ্জ হয় না, বাট GLP-1 অ্যাগনিস্টের ক্ষেত্রে ওয়েট লস হচ্ছিলো। এইসব ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কী, সেটা হচ্ছে যে নেজোফেরিনজাইটিস, আর একটা হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস। ধন্যবাদ।